নমস্কার, ইটাস ইনফিউশনের আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি, সম্পূর্ণ নিরামিষ মূলো ঘন্ট। তার জন্য আমি প্রথমে মূলোগুলোকে একটা পিলারের সাহায্যে পিল করে নিচ্ছি। আমি এখানে আজকে লাল মূলো ব্যবহার করছি, আপনারা সাদা মূলোও ব্যবহার করতে পারেন। মাথার দিকটা একটু ছেড়ে দিয়ে গোটাটাকে আমি সুন্দরভাবে পিল করে নিয়েছি। মাথার দিকটাকে ছুরি দিয়ে কেটে নেব, কিছুটা অংশ ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। খুব সুন্দরভাবে পিল করে নিয়েছি, এইভাবেই আরেকটাও পিল করে নেব। এই মূলো ঘণ্ট বা মূলো ঘাটি যাই বলুন না কেন, এটি কিন্তু শীতকালের অন্যতম একটি আকর্ষণ। শীতকাল ছাড়া ভালো মূলো পাওয়া যায় না। এই সময় খুব সুন্দর সতেজ মূলো ওঠে। আমরা বিভিন্নভাবে মূলো কিন্তু রান্নায় দিয়েই থাকি। এইভাবে সমস্ত মূলোগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি। সমস্ত মূলোগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা এরকম গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। গ্রেটারের এই সরু দিকটা দিয়ে গ্রেট করে নিতে হবে। আমি গ্রেটার দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু ছুরি বা বটি দিয়ে সরু সরু করে কেটেও নিতে পারেন। তবে আমি বলবো গ্রেটারে এইভাবে গ্রেট করে নিলে কাজটা কিন্তু অনেক সুবিধাজনক হয়ে যায়। খুব তাড়াতাড়ি কিন্তু খুবই সরু সরু করে মূলোটা গ্রেট হয়ে যাচ্ছে। দেখুন, ঠিক এইভাবে সবগুলো মূলোকে গ্রেট করে নিয়ে আমি আবার ফিরে আসছি। সব মূলোগুলো দেখুন খুব ভালো করে গ্রেট করে নিয়ে চলে এসেছি। এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। নুন দেওয়ার পর মূলোটাকে হাত দিয়ে একটু ভালো করে চটকে নেব। যখন আমি মূলোটাকে গ্রেট করছিলাম তখনই প্রচুর জল বেরিয়েছে, এখনো দেখুন প্রচুর জল আছে। নুন দিলে আরো কিছুটা জল বেরিয়ে যাবে। আপনারা চাইলে এই কাজটা নাও করতে পারেন, সরাসরি কড়াইতে যখন রান্না করবেন তখনও জলটাকে টানিয়ে নিতে পারেন। তবে আমি বলবো এইভাবে একবার জলটাকে একটু ছেঁকে নিলে রান্না করতে সুবিধা হয়, তখন আর খুব বেশিক্ষণ সময় লাগে না। ভালো করে হাত দিয়ে একবার চটকে নিয়েছি, বেশ জল বেরিয়েছে। এবার আমি আরেকটা বাটি নিয়ে নিলাম, এর থেকে মূলোটাকে চিপে চিপে আমি এই বাটিটার মধ্যে নিয়ে নেব। কোনো জল সে খুব ভালো করে চিপে একেবারে ছেঁকে নিতে হবে তার কোনো মানে নেই, অল্প জল থাকলেও চলবে। মোটামুটি বেশি পরিমাণ জলটা আমরা এইভাবে বের করে নেব। অনেকেই আছেন মূলো খেতে ভীষণ ভালোবাসেন, আবার অনেকেই আছেন মূলো খেতে একেবারেই পছন্দ করেন না। তবে আমি বলবো এই রেসিপিতে একবার মূলোর ঘণ্টর বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যারা ভালোবাসে না তারাও খেয়ে ফেলবে। এই মূলো ঘণ্ট রান্না করতে গিয়ে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়। আমি যখন প্রথম এই মূলো ঘণ্ট খেয়েছিলাম আমি কিন্তু বুঝতেই পারিনি যে এটা মূলো। আমি ভেবেছিলাম এটা বাঁধাকপির ঘণ্ট খাচ্ছি। এইভাবে রান্না করলে খেতে এতই সুস্বাদু হয় যে যারা মূলো খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খেয়ে নেবেন। পুরো মূলোটাকে আমি ভালোভাবে ছেঁকে নিলাম, দেখুন প্রচুর জল কিন্তু বেরিয়েছে। এবার আমি এই রান্নার আরেকটি মূল উপকরণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হলো আলু। এই মূলো ঘাটিতে আলু দেওয়াটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আলু ছাড়া এই মূলো ঘাটি খেতে অতটা ভালো লাগে না। যেভাবে আলু পটলের তরকারিতে আমরা আলু দিই ঠিক সেভাবেই আলুটাকে কেটে নিয়েছি। যে দুটি মূল উপকরণ লাগবে সে দুটি আমি আপনাদের সাথে দেখিয়ে নিয়েছি। এবার আসুন রান্নাটা শুরু করি। রান্নাটা করে নেওয়ার জন্য আমি প্রথমে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। আমি সাদা তেলে রান্নাটা করব, আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু করতে পারেন। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সম্পূর্ণ আলুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ। এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার গ্যাসের হিটটাকে একদম লোতে রেখে আমি মিনিট পাঁচ ছয়েক সময় ধরে আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। এমনভাবে এখানে আলুটাকে ভাজবো যাতে আলুটা এখানে 50-60% সেদ্ধ যেন হয়ে যায়। পাঁচ ছ মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে ভালোভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। সমস্ত আলুটাকে তুলে নেওয়ার পর
তেলটাকে আরো একবার ভালো করে একটু হিট করে নেব। তেল খুব ভালোভাবে হিট হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। আলু ভেজে নেওয়ার পর যেটুকু তেল আছে সেটা সম্পূর্ণটা দিয়েই আমি এই মুলো ঘন্টটা রান্না করব। এই রান্নাটায় একটু তেল বেশি হলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, আর দিয়ে দেবো দুটো তেজপাতা। এই সময় ফোড়ন দেওয়ার পর সবসময় কিন্তু গ্যাসের হিটটাকে একদম লোতে রাখবেন, হাই হিটে রাখলে ফোড়ন খুব তাড়াতাড়ি ধরে যাবে, অথচ ভালো গন্ধ কিন্তু হবে না। এবার 30-40 সেকেন্ড ধরে ফোড়নটাকে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে গ্রেট করে রাখা মুলোটা দিয়ে দিচ্ছি। সমস্ত গ্রেটেড মুলোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একবার তেলের সাথে নাড়াচাড়া করে নেব। তেলের সাথে মুলোটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার নুন হলুদ দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দেব। নুন আর হলুদটাকে কিন্তু খুব ভালো করে মুলোর সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আরো কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুঁটি, আর এই অবস্থাতে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুগুলো। এবার আলু আর মটরশুঁটি দিয়ে ভালো করে একবার মুলোটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের হিটটাকে একদম লোতে দিয়ে মিনিট 3-4 সময় ধরে একটু রান্না করে নেব। এতে কি হবে, মুলো আর আলু দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা তুলছি। দেখুন মুলো থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে। এইভাবে ঢাকা দিয়ে রাখলে মুলো যেমন সেদ্ধও হয়ে যায়, আবার যেটুকু জল এর মধ্যে অবশিষ্ট থাকে সেটাও খুব ভালোভাবে রিলিজ করে যায়। ঢাকনাটাকে সরিয়ে দিয়ে গ্যাসের হিটটাকে লোতে রেখেই আমি ভালো করে মুলোর এই জলটাকে টানিয়ে নেব। মুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খোলা অবস্থাতে এই জলটাকে ভালোভাবে টানিয়ে নিতে হবে। ঢাকনা খোলার পর মিনিট খানিক নাড়াচাড়া করতে করতে কিন্তু জল অনেকটা টেনে এসেছে, তবে আরো বেশ কিছুটা জল আছে, এটাকেও টানিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। চিনিটা এর মধ্যে অবশ্যই দেবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর চিনির সাথে সাথে দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। আমি ফোড়নে একবার শুকনো লঙ্কা দিয়েছি, আর এখন একবার কাঁচা লঙ্কা দিচ্ছি, তাই আমি এর মধ্যে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা যদি ঝালটা আর একটু বেশি খেতে চান, তাহলে কিন্তু নুন হলুদের সময় যখন আমি এর মধ্যে নুন হলুদ দিলাম, তখন কিন্তু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। এবার ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে মুলো ঘন্ট দেখুন প্রায় রেডি হয়ে গেছে। এটা কিন্তু কড়াই থেকে একাই ভাবে ছেড়ে দিচ্ছে, আর বেশ আঠালোও হয়েছে। তাও আমি একবার ভালো করে আর একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দিচ্ছি, এতে আলুগুলো একটু ভেঙে ভেঙে যাবে, আর মুলো ঘন্টটা কিন্তু বেশ আঠালো হবে। স্প্যাচুলা দিয়ে ভালো করে এভাবে একটু প্রেস করে করে দিয়েছি, তাতে আরো ভালো করে মুলো ঘন্টটা কিন্তু আঠালো হয়েছে। সমস্ত জলটা খুব ভালো করে টেনে গেছে, আর যেটুকু তেল ছিল সেটাও কিন্তু রিলিজ করেছে। এবার আমি এর মধ্যে শেষ 2 উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু 1/2 টিস্পুন গরম মশলা, এটা কিন্তু অবশ্যই দেবেন, আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। এই ঘি আর গরম মশলাটা দিলে এই রান্নার স্বাদ হয় অতুলনীয়। ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দেব, আর এর সাথে সাথেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি মুলো ঘন্টটাকে সার্ভ করে নিয়েছি। খুবই কম উপকরণে খুব ঝটপট তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপি, মুলো ঘন্ট।